আমরা জিয়ানেই যাই সবাই এক লোকে, সবসময় জিয়ানেই যাই। আমরা ছিলাম যে আজকে না খাইয়েই ঘুমাই যাই চলো। তো সোনার বাবা কইতেছে অর্ধেক রাত্রে খিদা পাইব। তো এই কাজটা করতেছিলাম, একজনে এই জুয়েলারিটা অর্ডার দিছিল বানানোর লাগে, ডিজাইন লাগে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। ত্রিপুরার ছোট্ট গ্রামে আমার ছোট্ট বাড়িতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আজকের ভিডিওটা শুরু করলাম। তো এখন তো পৌষ মাস, আর পৌষ মাসে মাস খাটানি বললে একটা কথা আছে, আমরা গ্রাম্য ভাষায় বলি পৌষ মাসে মাস খাটায়, মানে ওই যে মেঘলা মেঘলা ওয়েদার, কুয়াশা, রোদ উঠে না। তো সেম এরম আজকে 10-15 দিন ধরে চলছে, সকাল সকাল একদম অন্ধকার, কুয়াশা পড়ে, আর নয় কোনো কোনো দিন 9টা 10টার সময় রোদ উঠে, কোনো দিন আবার 12টা বাজায়, কোনোদিন 1:30-2টায়ও রোদ উঠে। তো আজকে কখনো রোদ উঠছে না, এখন 9টা 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 বাজে। তো এই যে আমরা ফুল গাছে, গোলাপ ফুল গাছে কুয়াশা পড়ছে, তো খুব সুন্দর লাগতেছে ফুল দিয়ার পাতাড়ি। তো যাই হোক, এদিকে আমার সকালবেলার বাসি কাজ হয়ে গেছে আর ভাত রান্না হয়েছে, এদিকে দুধ গরমে দিছি, আর সনু স্কুলে যাইব, সনরে রেডি করাইতে আসি, এদিকে আলু ভাজা করছি। তো আজকে সকালে তাড়াহুড়া করে শুধু আলু ভাজা আর ভাত করলাম। তো সন তো এইটুকু ভাত খায়, তো আলু ভাজা দিয়েই সনর খাওয়া হয়ে যাবো। এদিকে আবার একটা বাটিতে চালের গুঁড়া, একটু আটা, চিনি লবণ দিয়ে গুড়লা, এরকম পিঠার মতো বানাইতে আসি সনর স্কুলের টিফিনের লাগে। তো কালকেও বিস্কুট দিছি, প্রত্যেক দিন তো আর বিস্কুট খাইতে ভাল লাগে না, আমি চেষ্টা করি প্রত্যেক দিন আলাদা আলাদা করে টিফিন বানাইয়া দনের স্কুলে। তো তাইলে ধরো খাইতেও একটু আগ্রহ হয় বাচ্চারার। তো আমি এরকম মানে পিঠের মতো করে টিফিন বানাই দিছি সনরে, সনো দেখে খুব খুশি হয়েছে। তো এখন সনরে রেডি করাই দিছি, আজকে স্নান করাইছি না, এত ঠান্ডা, এত ঠান্ডা আজকে, কনকনে একটা বাতাস। তো স্নান করাইছি না, এমনি খাওয়াইয়া রেডি করাইয়ে দিছি। তো একদম টুপি, লং প্যান্ট, সোয়েটার সব কিছু পরাইয়ে দিছি, কারণ প্রচণ্ড ঠান্ডা, আর যদি এই মুহূর্তে ঠান্ডা লাগে, ক্ষতি হয়, সর্দি কাশি জ্বর টর হয়, তাইলে তো আর কথাই নেই। এমনিতে প্রত্যেক মাসে একবার করে জ্বর, ঠান্ডা লাগে, জ্বর হয়, কাশি হয়, মানে যা ভুগা ভুগন লাগে, তোমরা তো ভিডিও তো দেখোই। তো এখন সনর স্কুলের গাড়ি আইয়া পড়ছে, সনও যাইতেছে, আর এর মধ্যে রৌদ্র আজকে যাইতেছে না, রৌদ্রর একটু পেটে সমস্যা হয়েছে, মামার বাড়িতে গেছিল, মামার বাড়িতে পিঠা খাইছে, মাংস খাইছে, তো একটু পেটে সমস্যা হয়ে গেছে। তো রৌদ্র আজকে যাইতো না স্কুলে, সনও একাই যাইতেছে, গাড়িতে অন্য স্টুডেন্টরা তো আছেই। ওইদিকে দেখো বাবাও সনরে আগাইয়া দিতে রাস্তায় যেয়ে দাঁড়াই আছে, ওই যে। তো সনক্ষণ স্কুলে যাইতে আছে, আর সনরে আগায় দিয়ে আমি আবার রান্নাঘরে আইলাম। ধনিয়া পাতা আসিল ঘরে কিছু, তো ধনিয়া পাতাটি বাচ্চা ধুইয়া লইয়া রসুন কাঁচা লঙ্কা দিয়ে লইছি, তো ইটির আমি পেস্ট করুম, আর এই যে পেস্ট করে লাইছি, মিক্সারেই করলাম। তো আলু ভাজা দিয়া আর এই ধনিয়া পাতার পেস্ট দিয়াই, বাটা দিয়েই আমরা সকালের খাওয়া খাইছি, আর সনর লাগিয়ে রাখিয়া দিছি, সন আইলে দুপুরবেলা খাইবো। আর এদিকে আমার রান্নাঘর মোছা, তারপরে বাসন ধোয়া, স্ল্যাব মোছা ধোয়া সব কিছু কমপ্লিট একদম, দেখো বাসন ধুয়ে রেখে ভর্তি করে রাখছি। তো এদিকে সনের তো টিফিন দিলাম 2টা পিঠা, আর ইয়ানা আরও 3-4টা পিঠা রয়েছে, তো এটি আমরা খামো ধরো সন্ধ্যাবেলা বা কালকে সকালে টিফিন খাওয়া নেবো আর কি। তো এখন বাজে দুপুর 12টা, তো আমার প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল বাসনপত্র ধোয়ার পরে। তো 12টার সময় সূর্যটা একটু চেহারা দেখাইল, তাই আমিও একটু সূর্যের নিচে আইয়া বইলাম, মানে এত ঠান্ডা লাগতেছিল বাসন ধুনের পর, এতটি বাসন জমছিল। তো বাসন ধুইছি, গ্যাস টেস মুছছি, সব জলের কাজ করতে করতে আমার হাত টি একদম মানে কি কমো, হাতে কোনো সৌদি আসিল না, মানে সেন্সলেসের মতো হয়ে গেছে আমার হাতটি, এত ঠান্ডা। তো তারপরে রোদ, ভাগ্য আমার যে রোদ উঠে উঠছে, মানে কোনো দিন তো 2টাও বাজে, তো আজকে 12টার সময় রোদ উঠছে। তো আইয়া আমি রোদে একটু বইলাম, বইয়া একটু চুল টুল খুললা আরাম করতেছি, আর চুলটি একটু হাত দিয়ে ঘাটাঘাটি করতেছিলাম, আর দেখতেছি যে এমন পরিমাণে চুল ধরতেছে, মানে হাত দিয়ে এমন করতেছি আর হাতের মধ্যে অনেকটি চুল আইয়া পড়তেছে, তো অনেক চুল ধর আছে শীতের দিন দেখে না কি জানি করতে পারি না। তো অনেকক্ষণ ধরে রোদে বয়নের পরে গাডা গরম হয়েছে, তারপরে যাই আমি একটু ভিডিও এডিট করলাম আগের দিনের ভিডিওটা, তো ওইটা এডিট করিয়া তারপরে সেইভে বইয়াছি, বইয়াইয়া এরপরে আবার কাজে লাগিয়ে পড়লাম।
মানে সোনার কিছু জামা কাপড় লইছি, সোনার ধরো কদিন পরে পরে জামা কাপড় ছোট হইয়া যায়, আর এখন ধরো শীতের দিন, তো গরমের দিনে জামা তো শীতের দিনে প্রয়োজন হয় না, তো ওই জামাটি আলাদা করতেছি, শীতেরটি আলাদা করে রাখতেছি, এরকম করে প্রচুর জামা কাপড় বাইর করে এটি গোছাইতেছি, আর প্রচুর সময়ের ব্যাপার এই টুকটাক কাজটি করতে। আর আজকে আমরা একটা নিমন্ত্রণ আছে দুপুরবেলা, তো আজকে রান্নার চাপ নাই, দুপুরের রান্না আমি আজকে করতাম না, এর লেগে একটু এইদিকে কাজের দিকে মন দিলাম আর কি। অন্যদিন রান্নার লাগে আমি এইসব টুকটাক কাজগুলো আমি করতে পারি না, মানে স্বাভাবিক রান্নাতেই দিন যায়, সকালে একরকম রান্না করিয়া তারপরে সোনারে রেডি করে স্কুলে পাঠাই, তারপরে আবার দুপুরের রান্না, স্নান, পূজা, ঘর মোছা এসব করতে যাই, আর টুকটাক কাজটি আমি করতেই পারি না, সময় পাই না। এরপরে ধরো বিকেলবেলা বা সন্ধ্যাবেলা একটু সময় পাই, কিন্তু ওই টাইমে আমার এনার্জি থাকে না সারাদিনের কাজের পরে যে এইসব কাজটি করি। তো আজকে যেহেতু রান্না নাই, রান্না করতাম না, নিমন্ত্রণ যেমন দুপুরবেলা সন স্কুল থেকে আইলে এরপরে নিমন্ত্রণে যামু, তো এর লেগে ভাবতেছি আজকে এই কাজটি শেষ করি। তো এদিকে ধরো যেটি অপ্রয়োজনীয় জিনিস কাজে লাগতো না, এটি আমি একটা খাটের বক্সে ঢুকাই রাখছি, আর এদিকে আমার ড্রেসিং টেবিল, টি টেবিল, তারপরে টুকটাক যে জিনিসপত্রটি আছে এমন ধুলবালু পড়ে রয়েছে, মানে ধরো যদি 10 থেকে 15 দিন ধরে যদি এটি মোছামুছি না হয় তাইলে মানে কেউ দেখলে কইব যে এই মহিলা মনে হয় 3 বছরও মনে হয় এই ঘর পরিষ্কার করছে না, এই ড্রেসিং টেবিল পরিষ্কার করছে না, এমন ভাবব মানুষে, কি করি কও, মানে কাজ করেও কোনো সুনাম আমি পাই না, মানে কাজ করি কিন্তু থাকে না, সেই বদনাম, মানে কেউ দেখলে শিওর বদনাম করব যে তাইনে মনে ঘর গোছায় না, এই মহিলা খুব আলসিয়া কাজ করে না, এরকম ভাববো সবাই শিওর আমি। তো এদিকে আমি ঘরের কাজ টুকটাক করে করতেছিলাম, আর সোনার বাবা বাড়িতে পড়ছে, দুপুর হয়ে গেছে, তো আইয়া করতেছে যে আমরা ঘরের সামনে যে একটা জবা গাছ আছে এই জবা গাছটা কাটতে লাগবো, আসলে জবা গাছটার মধ্যে পোকা হয়ে গেছে, মানে একদম ছোট ছোট কি পোকা, ফুলের মধ্যেও পোকা, তো ফুলটি পূজাতে দিতেও ভাল লাগে না, এত পোকা, তো ধরতেও ইচ্ছা করে না, ধরলে হাতের মধ্যে পোকাটি লাগে, তো এই লেগে কইতেছে না এটা কাটতে লাই, আর ঘরের সামনে একদম হিজিবিজি লাগে, মানে একদম অন্ধকার, জঙ্গলময় লাগে, যারা ধরো হঠাৎ করে নতুন আমরা বাড়িতে আইব তারা মনে করবো যে আমরা জঙ্গলের মধ্যে মনে থাকি, কারণ আমরা সারা বাড়িতেই গাছ, তোমরা তো ভিডিওতে দেখোই আমরা সারা বাড়িতে গাছ, জঙ্গল, ফুল গাছ, তারপরে সবজি, মানে অকেজো গাছ কিছুই নাই, সব কিছুই দরকারি গাছ, ফুল গাছ, সবজি গাছ, এসব আর কি। তো সোনার বাবা কইতেছে এটা কাটবো, তো কাটতেই লাগছে একদম গোড়া দিয়ে, এত সুন্দর গাছটা পুরো কাটটা শেষ, তো ওইদিকে তোমরা গাছ কাটাটা একটু দেখাইলাম, দেখাইয়া আবার আমি আইয়া পড়ছি আমার কাজে, তো এই জায়গাটা মানে একদম পুরো সব কিছু নামাইয়া বাইর করিয়া ঝাইরা মুচ্ছা পরিষ্কার করিয়া এই জায়গাটা আমি একদম ক্লিন করিয়া লাইছি আর কি। তো সম্পূর্ণটা ভিডিওতে দেখানো তো সম্ভব না, পুরোপুরি একদম কী কী করতেছি সব কিছু দেখানো সম্ভব না, একটু একটু যদ্দূর সম্ভব হয়েছে তোমরা দেখানোর চেষ্টা করছি আর কি। তো সমস্ত ঘর পরিষ্কার কইরা, ঝাড় দিয়া মুছা, তারপরে স্নান করিয়া পূজা দিয়া সারছি, তখন বাজে 3টা, তো সোনার বাবা আমার বকতাছিল যে এতক্ষণ ধরে কি করতেছ, রেডি হ, তো সন স্কুল থেকে আইলে তারপরেই আমরা নিমন্ত্রণে যামু, সন আইব ধরো 3টা 20 বাজে আইতে আইতে, তো এর মধ্যে আমি রেডি হইয়া যামু, তারপরে সন আইলে সনরে রেডি করে আমরা বাইরমু আর কি নিমন্ত্রণের উদ্দেশ্যে। তো বন্ধুরা এখন রেডি হয়েছি, যে শাড়ি পরিয়া সোয়েটার পরিয়া চাদর লইছি, তো সন স্কুল থেকে আইসে 3:15, এখন বাজে 3:40, তখন বাইর হইলাম, চলো নিমন্ত্রণে যাই। এই যে আমরা নিমন্ত্রণে আইসি, আইয়া খাইয়া টাইয়া এখন বইলাম, মিললে গল্প করতেছি, আমরা জিয়ানেই যাই সবাই একলগে, সবসময় জিয়ানেই যাই, আমরা দেখো ভিডিওর মধ্যে, এই যে এখানে আরেকজন আছে, তো বন্ধুরা অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম, এখন বাজে রাত্র 10:30, সনর ঘুম পাইতেছে, তো কইতেছে ঘুমায় যাইব, তো আমি এখন আমরা এখন ভাত খামো, আর বিশ্বাস করো একদম খিদা নাই, আমি সনর বাবার কইতেছিলাম যে আজকে না খাইয়েই ঘুমাই যাই চলো, তো সনর বাবা কইতেছে অর্ধেক রাত্রে খিদা পাইব তখন কি করবা, তো তো বাধ্য হইয়া এখন আবার আজকে তো রাত্রের লাগে কিছু রান্না করছিলাম না, শুধু ভাত আছিল, তো ভাতটি এখন গরমে বইয়েছি, আর এর আগে ডালের সাথে আলু দিয়ে দিছি, ডালের আলু সিদ্ধ করে রয়েছি, তো এখন আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে ভাত খাবো। এই যে দেখো সোনার ঘুম পাইতে আছে, ঘুমাইয়া গেছে অলরেডি, তো
তো এখন ভাতটা মোটামুটি গরম হয়েছে, এখন আমি ভাত খামো। তো আর এদিকে এতক্ষণ আমি একটা কাজ করতেছিলাম, এটা তোমরা দেখাই। এই দেখো এই কাজটা করতেছিলাম, একজনে এই জুয়েলারিটা অর্ডার দিছিল বানানোর লাগে, ডিজাইনটা করে দিছিল। তো এটা আরও আগে একদিন তোমরা দেখাইছিলাম যে বানানো স্টার্ট করছি, তো এইটুকু বানানো হয়েছে, আরও বাকি রয়েছে। এই যে অক্ষণ এটি লাগাইছি, ওই যে আঠা লাগান না দেখতে পাইতেছো, আর এই সাইডটা বাকি রয়েছে অক্ষণও, এবার কমপ্লিট হয়েছে না এইরকম। এই দেখো মুসুরির ডাল, আর সাথে দিছিলাম দুইটা গাজর আর আলু। তো এটির লগে অক্ষণে মানে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ এটি দিয়ে মাইখা একটু একটু এদুর এদুর ভাত খামো। এই যে ভাতটা গরমে দিছি, তো চলো ভাতটা গরম হইতে হইতে ভিডিওটা শেষ করে দিই, তারপর আমরা খাইয়া ঘুমাবো। অনেকটা টায়ার্ড আছি, সন্ধ্যাবেলা তো আমার যা অবস্থা হয়েছে, এর লাগে ভিডিও করতে পারছি না, মানে চোখে খুলতে পারতেছি না। শোনো কইতে আছে আমার, মা তুমি চোখ তুমি ঘুমিয়ে থাকো কিন্তু চোখটা খুলে রাখো। বাবু কেমন আবদার, তা আমি কইতেছি যে বাবা আমি চোখটাই খুলে রাখতে পারছি না, এরকম মানে অবস্থা, এত টায়ার্ড না, সারাদিন কাজ করে তারপরে জার্নি টার্নি করে মানে ভীষণ খারাপ অবস্থা আর কি। তো চলো টাটা করো, আর সোনর বাবা আমার ভাইয়ের লোক কথা কইতেছে ওই ঘরে ফোনে, তখন ডিস্টার্ব করে লাভ নেই। তো আজকের লেগে টাটা, দেখা হইব নেক্সট ভিডিওতে। সামনে একটা বিরাট সুখবর আছে, আজকে করতাম না সারপ্রাইজ, দেখতে থাকো ভিডিও। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। কি দেখো বিদায় তারিখ কর, আচ্ছা পারতে হবে না আজকের জন্য, টাটা কালকে দেখো। ইন্ডিয়ান ফ্ল্যাগ বানাইছে, টাটা।